নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সুস্থ দেহ মনে কাটুক সারাদিন, প্রতিটি প্রভাত হয়ে উঠুক রঙিন। আপনার সকালকে রঙিন করে তুলতে আমরা আমাদের এই অনুষ্ঠান নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য, যেখানে আমরা কিভাবে ভালো থাকতে পারি, কিভাবে আমরা একটা সুখী গৃহকোণ তৈরি করতে পারি, তার বিভিন্ন তথ্য রয়েছে এই অনুষ্ঠানে। এবং আমাদের সুখী গৃহকোণ তৈরি করতে হলে যেটা সবচেয়ে আগে দরকার, সেটি হচ্ছে আমাদের বাস্তু মতে আমাদের গৃহের সমস্ত কিছুকে সাজানো দরকার, বা বাস্তু মতে আমাদের গৃহ নির্মাণ করতে হবে। কেন? বাস্তুশাস্ত্রই আমাদের পারে জীবনে শুভ ফল এবং সুস্বাস্থ্য নিয়ে আসতে। আর যদি সেখান থেকে কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা নানান বিপর্যয়ের সম্মুখীন হতে পারি। যেমন ধরুন, আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখেছি দুরারোগ্য কিছু ব্যাধির দ্বারা আমরা আক্রান্ত হতে পারি, বা কোনো দুর্ঘটনার সম্মুখীন আমরা হতে পারি, জীবনে অসফলতা আসতে পারে। আর এই যে বিশেষ বিশেষ জায়গাগুলো, যে কেন আমার অসফলতা হচ্ছে, কেন আমার বারে বারে অ্যাক্সিডেন্টের আমাকে সম্মুখীন হতে হচ্ছে, যেগুলো আমরা মানে সাধারণ মানুষ বুঝতে পারি না, সেইখান সেই জায়গাগুলো বা সেই ত্রুটিগুলো দেখতে পারেন একজন বাস্তু এক্সপার্ট। তো বাস্তু এক্সপার্টই আপনাকে বলে দিতে পারেন যে কি ত্রুটির কারণে আপনাকে নানান বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। তো সেই জন্যই কিন্তু আমাদের সবসময় একজন বাস্তু এক্সপার্টের কনসালটেশন নেওয়ার ভীষণভাবে প্রয়োজন। আর এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ, যিনি আপনাকে যেমন বাস্তুর ব্যাপারটা আপনাকে অবগত করতে পারেন, তার সাথে তার যে নতুন একটি দিগন্ত যেটা তিনি সৃষ্টি করেছেন বা উন্মোচন করেছেন শুধুমাত্র আপনাদের ভালোর কথা ভেবে, সেটা হচ্ছে অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা বাস্তু ভিজিট করাতে পাচ্ছেন। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা অনেকেই নাছোড়বাদা যে বাইরের কোনো লোককে অ্যালাউ করব না, তাদের জন্য বিশেষ করে এই অনলাইন ভিডিও কলিং এর বাস্তু ভিজিট আজকে ভীষণভাবে জনপ্রিয় বা তাদের প্রিয় একটি বিষয়, কেন অনেকেই করাচ্ছেন অনলাইন ভিডিও কলিং এ বাস্তু ভিজিট করাচ্ছেন। তো আপনি যদি মনে করেন কোনো প্রবলেম আছে, অবশ্যই করাতে পারেন। আর আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু নানান তথ্য নিয়ে আপনাদের জন্য এসেছি, যেখান থেকে আমরা জানতে পারবো কিভাবে আমরা পজিটিভ ভাইবস নিয়ে, পজিটিভিটি নিয়ে আমরা প্রত্যেকটি দিনকে অতিবাহিত করতে পারি। আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। দাদাকে স্বাগত জানাই, নমস্কার। নমস্কার, সুপ্রভাত, জয় শ্রীকৃষ্ণ, জয় মাতৃশক্তি, সবাই ভালো থাকবেন। প্রথমত আজকে যে বাস্তুর বিষয় নিয়ে বলতে গেলে, বাস্তু মানি প্ল্যান্ট বা গ্রিন প্ল্যান্ট নিয়ে দীপানি দিদি বলছিল, গ্রিন প্ল্যান্ট এবং মানি প্ল্যান্ট আপনারা কি কারণে আমরা বাড়িতে রাখি, তো মানি প্ল্যান্টের মানে গ্রিন প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট এটা কি কারণে আমরা বাড়িতে রাখবো সেটা আগে জানা দরকার। বাড়ি যখন আমাদের নেগেটিভলি হয়ে যায়, বাড়ির বাতাস যখন আপনার অপরিশুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ থাকে না, তখন সহজেই কিন্তু আপনার রোগাক্রান্ত হয়ে যায়। তাহলে এই রোগাক্রান্ত জায়গা থেকে একমাত্র আমাদের এই গ্রিন প্ল্যান্ট কিন্তু আপনার শোষণ করতে পারে। আমি মানি প্ল্যান্ট বলেছি, আমাদের ঘরে মানিকে এই প্ল্যান্ট কিন্তু মানিকে রক্ষা করে। কীভাবে রক্ষা করবে? আপনার বাড়িতে যদি রোগ যদি না হয়ে থাকে, তাহলে সহজেই কিন্তু আপনি এই যে গ্রিন প্ল্যান্টগুলো রয়েছে এখানে, এই গ্রিন প্ল্যান্ট রাখতে পারেন, আবার এটা রাখতে পারেন। এটা কোথায় রাখবেন, এই গ্রিন প্ল্যান্টগুলো আপনি কোথায় রাখবেন? এখানে কালার আমি দেখেছি, প্রত্যেকটা গ্রিন প্ল্যান্টে দেখুন টবের কালার রয়েছে। প্রথমে একটা রেড কালার রয়েছে, একটা আপনার হচ্ছে আপনার গ্রিন কালার রয়েছে, একটা হচ্ছে হালকা আপনার ইয়েলো কালার রয়েছে। তাহলে এগুলো কোথায় কোথায় আপনি রাখতে পারেন? যার বাড়িতে প্রচণ্ড পরিমাণে রোগে অসুস্থ হয়ে যাচ্ছেন, দেখবেন যে হঠাৎ হঠাৎ বাড়িতে নেগেটিভিটি বেড়ে গেছে, বাস্তুতে বাতাস অপরিশুদ্ধ হয়ে গেছে। আপনি নর্থে যেটা দেখবেন, আপনার নর্থে যেটা আপনার গ্রিন কালার রয়েছে, সেই গ্রিন কালারটাকে আপনি নর্থে রাখুন, বা আপনার যেটা রয়েছে ব্লু কালার রয়েছে, ব্লু কালারকে আপনি নর্থ দেন, ব্লু কালারের টপ, তার সঙ্গে আপনার গ্রিন আপনার প্ল্যান্ট। এবং কারো কোনো অর্থনৈতিক প্রবলেম হচ্ছে, হঠাৎ হঠাৎ করে অর্থনৈতিক সমস্যা হচ্ছে, অর্থের জন্য আপনার মানি প্ল্যান্ট অর্থাৎ অর্থের আগমন ঘটায়, এটাকে আপনি রেড কালারের টপ এবং তার সঙ্গে সঙ্গে আপনার গ্রিন প্ল্যান্ট। এটা যেমন সাউথ সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণ দক্ষিণ পূর্ব কোণে আপনি কী রাখবেন, হচ্ছে রেড কালারের টপ এবং তার সঙ্গে মানি প্ল্যান্ট, তাহলে অর্থনৈতিক গ্রোথ হয়ে যাবে। এবং সহজেই দেখবেন যে বাড়িতে অনেকে আপনার স্টেবিলিটি পাচ্ছেন না, অর্থনৈতিকভাবে স্টেবিলিটি, চাকরি চলে যাচ্ছে, তাহলে সেই মানি প্ল্যান্টটাকে আপনি কোথায় রাখলে, কোন টপের সঙ্গে ম্যাচিং করে রাখলে আপনার সেই স্টেবিলিটি বৃদ্ধি হবে, সেটা আপনার জানা দরকার। হঠাৎ করে বাজারে দেখলেন মানি প্ল্যান্ট কিনে নিয়ে আসলেন, আপনি যেখানে সেখানে রেখে দিলেন, তার ফলে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি হতে পারে। আর তার সমস্যা যেন বৃদ্ধি না হয়, তার জন্য অবশ্যই একজন ভালো বাস্তু এক্সপার্ট এবং বাস্তু বিষয়ক যে জানে তার সঙ্গে পরামর্শ রেখে, এবং আপনার জীবনের পারপাস অফ লাইফ, জীবনের প্রয়োজনীয়তা জেনে তবেই কিন্তু আপনি মানি প্ল্যান্টটা রাখবেন। যাদের চাকরিতে স্টেবিলিটি পাচ্ছে না, রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে এবং বসের সঙ্গে সমস্যা হচ্ছে, তারা কিন্তু এই যে ইয়েলো কালারের, এটা আরেকবার দেখাও,
ইয়েলো কালারের টব এবং তার সঙ্গে গ্রিন প্ল্যান্ট, এটা যদি আপনারা রাখেন তাহলে কিন্তু সেই স্টেবিলিটিটা বৃদ্ধি পাবে। কিন্তু এই যে ইয়েলো কালার রয়েছে, এই ইয়েলো কালারের টব এবং তার সঙ্গে সঙ্গে এই যে মানি প্ল্যান্ট রয়েছে, এই টবকে কোনো সময়ের জন্য আপনারা কিন্তু আপনার নর্থে অর্থাৎ উত্তর দিকে রাখবেন না, তাহলে কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে অপরচুনিটি বন্ধ হয়ে যাবে এবং অর্থের ক্ষেত্রে আপনার সমস্যা হবে। এবং তার সঙ্গে সঙ্গে ভালো যে আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসায় দেখবেন ক্লায়েন্ট পাচ্ছেন না। এই ইয়েলো কালার এবং হচ্ছে আপনার গ্রিন কালার টব, কেন আমি ইয়েলো কালারকে বললাম, ইয়েলো কালার হচ্ছে আমাদের পৃথিবীতত্ত্ব, অর্থাৎ পৃথিবীতত্ত্ব কোথায় থাকে অর্থাৎ মাটি, এই কালারটা আমাদের মাটিকে ইন্ডিকেট করে, এটা থাকে হচ্ছে সাউথ ওয়েস্টে। এই সাউথ ওয়েস্টের মাটিকে যদি আপনি নর্থ অর্থাৎ ওয়াটার তত্ত্বের দিকে নিয়ে আসেন তাহলে আপনার জলকে শোষণ করে নেবে, ফলে আপনার অপরচুনিটি বন্ধ হয়ে যাবে এবং চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যে ক্ষেত্রে মানির অপরচুনিটি কিন্তু আপনার আসবে না। একই মানি প্ল্যান্ট কিন্তু আপনার চাকরির অপরচুনিটি এবং ঘরের অর্থ আগমনে বৃদ্ধি আপনার অসুবিধা ঘটিয়ে দিল আপনার নিজের ভুলের জন্য, যে খুব দেখতে ভালো লাগছে একটা টপ নিয়ে গিয়ে আমি নর্থে বসিয়ে দিলাম, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অর্থাৎ নর্থে কিন্তু আপনি কোনো মতেই কিন্তু আপনি এই টপটা রাখতে পারবেন না। এবং তার সঙ্গে সঙ্গে ইস্ট অর্থাৎ পূর্ব দিকে, পূর্ব দিকে যে এই টপটা রাখেন তাহলে কী হবে, পূর্ব দিকে রাখলে কিন্তু আপনার সোশ্যাল কানেকশান বন্ধ হয়ে যাবে। এই টপটা একটা খেয়াল করুন, এই টপটা যদি আপনি এতে রাখেন, এই যে টবে আপনার একটা হার্ট চিহ্ন রয়েছে এবং হার্ট চিহ্ন সহ কিন্তু আপনার এখানে গ্রিন প্ল্যান্ট রয়েছে, এই টপটা যদি আপনি সাউথ ইস্টে রাখেন তাহলে দাম্পত্য সুখ কিন্তু বৃদ্ধি পাবে। এই যে হার্ট সিম্বল তার সঙ্গে সঙ্গে মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্ট কী করে, মানি প্ল্যান্ট যেমন বৃদ্ধি পাবে তখন আপনাদের সুখ বৃদ্ধি পাবে, ঘরে অর্থের আগমন ঘটবে এবং রিলেশনশিপ আপনার বন্ডিং হবে, তার সঙ্গে সঙ্গে নতুন যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে যাদের প্রবলেম হচ্ছে তারা কিন্তু এই মানি প্ল্যান্ট এবং এই যে হার্ট সিম্বলের যদি টপ এবং রেড কালার, অবশ্যই এই কালারটা কিন্তু রেড বা পিঙ্ক হতে হবে, সেই কালারের টপ যদি আপনার সাউথ ইস্টে অর্থাৎ অগ্নিকোণে যদি রাখেন। অগ্নিকোণ কেনই বললাম, কারণ এই জোনটা আমাদের শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহ ইন্ডিকেট করে থাকে, অর্থাৎ শুক্র গ্রহকে বিলাসিতা লাক্সারি এবং তার সঙ্গে সঙ্গে প্রেমের কারকতা এবং তার সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করা, এবং অর্থের কারকগ্রহ হচ্ছে আমাদের ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ, অর্থাৎ সেটা ইন্ডিকেট করছে কোথায়, সাউথ অর্থাৎ দক্ষিণ পূর্ব অগ্নিকোণে। তাহলে অগ্নিকোণে যদি আপনি এই টপ সহ যদি এই মানি প্ল্যান্ট অর্থাৎ বাজারে পেয়ে যাবেন, এই টপও পেয়ে যাবেন আপনারা, সেখানে যদি আপনারা অর্ডার দিয়ে নিয়ে এসে, যাদের প্রেমের বাড়িতে দাম্পত্য অশান্তি হচ্ছে এবং প্রবলেম হচ্ছে, অর্থের গ্রোথিং হচ্ছে না এবং সেই সমস্যা যদি থেকে থাকে, তাহলে অনেকে দেখবেন লাভ ভালোবাসার মানুষ চলে গেছে, সেটা যদি সাউথ ইস্টে আপনি যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। অনেকে দেখবেন এই যে মানি প্ল্যান্টটা দেখাচ্ছে, দেখবেন এই মানি প্ল্যান্ট ডোর অর্থাৎ আমার যে মেন এন্ট্রান্স তার আশেপাশে রাখেন, অনেক বাড়িতে দেখবেন যে ঝুলিয়ে রেখেছেন বা গাছ করে রেখেছেন এই মানি প্ল্যান্টটা কিন্তু অনেক বাড়িতে, কারণ মেন এন্ট্রান্সটাকে জানতে হবে, সেই মেন এন্ট্রান্স যদি আপনার পশ্চিম দিকে থেকে থাকে আর সেখানে যদি এই মানি প্ল্যান্ট যদি আপনি রেখে থাকেন তাহলে বাড়িতে কিন্তু আপনার কী হবে, গ্রোথিং নষ্ট হয়ে যাবে। আপনি যদি বড়ো বিজনেস করেন, বিজনেস দেখেন ব্যবসায় কিন্তু গ্রোথিং হচ্ছে না, এবং যদি বাড়িতে কোনোরকম আপনার চাকরি করছেন চাকরিতে প্রমোশন আটকে গেছে, কোন জোনে বললাম পশ্চিম দিকে, বাড়ির পশ্চিম দিকে মেন এন্ট্রান্সে যদি এই গ্রিন প্ল্যান্টে রেখে থাকেন তাহলে নিজের ভুলের কারণে হয়তো দেখতে ভালো লাগছে আপনি কাটতে পাচ্ছেন না কিন্তু সমস্যা বৃদ্ধি হবে আপনার, সেই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে এই মানি প্ল্যান্ট কিন্তু আপনি রাখতে পারবেন না, মেন এন্ট্রান্স আপনার পশ্চিম দিকে আপনি রাখতে পারবেন না। তার সঙ্গে সঙ্গে সাউথ ওয়েস্ট, আপনার সাউথ ওয়েস্ট জোনে যদি মেন এন্ট্রান্স থাকে তার আশেপাশে যদি এই গ্রিন প্ল্যান্ট রেখে থাকেন তাহলে দেখবেন প্রত্যেকের দাম্পত্য অশান্তি, বাবা ছেলের অশান্তি এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে বন্ডিংয়ের প্রবলেম এই এক মানি প্ল্যান্টে আপনার সমস্যা সৃষ্টি করে দেবে। তাহলে কোন দিকে রাখতে পারবেন, এটা হচ্ছে যদি কারো উত্তরমুখী ঘর হয়ে থাকে উত্তর দিকে আপনার যদি আপনার প্রবেশদ্বার থেকে, সেখানে আপনি রাখুন কোনো সমস্যা নেই, সেখানে আপনার লাইফ পথ গ্রোথ করবে এবং আপনাকে বৃদ্ধি করবে, আপনার অর্থ ঢুকবে এবং অর্থের আপনার প্রকাশ হবে এবং চাকরির অপরচুনিটি পাবেন, ব্যবসার অপরচুনিটি পাবেন, তাহলে আপনি এটা রাখতে পারবেন, উত্তর দিকে রাখতে পারবেন, পূর্ব দিকে রাখতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি সাউথে রাখতে পারবেন। কিন্তু রাখতে পারবেন না কোথায়, রাখতে পারবেন না হচ্ছে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম, রেখে থাকলে একদম 100% মিলিয়ে নেবেন সেই বাড়িতে দাম্পত্য অশান্তি, সেই বাড়িতে আপনার ডিভোর্সের পর্যায়ে চলে যাবে এবং ফ্যামিলির লোকজনের সঙ্গে বন্ডিংয়ের প্রবলেম হবে। এবং ওয়েস্টে রাখলে আর একটা প্রবলেম কী হবে, ওয়েস্টে দেখবেন অনেকে এই যে মানি প্ল্যান্টের গাছ যদি ভুলবশত দিকে ওয়েস্টে দেখাও, সেটা এই যে ওয়েস্টে যদি এরকম মানি প্ল্যান্টের গাছ যদি ওয়েস্টে রেখে থাকেন তাহলে কিন্তু কী সমস্যা হবে, তাহলে স্কিনের প্রবলেম অর্থাৎ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে যদি কেউ ভুলবশত আপনার মানি প্ল্যান্ট টপ সাজিয়ে যদি আপনার যে কোনো টপ সাজিয়ে এরকম টপ সাজিয়ে যদি এই মানি প্ল্যান্টগুলো যদি আপনার রেখে থাকেন ওয়েস্টে রেখে থাকেন তাহলে কিন্তু ওয়েস্টে কেউ মানি প্ল্যান্ট এরকম রেখে থাকলে কিন্তু আপনার সমস্যা হবে স্কিনের প্রবলেম,
বাড়িতে আমি অনেকে বাচ্চার স্কিনে অ্যালার্জির প্রবলেম, এই প্রবলেমগুলো আপনার হরোস্কোপে আমাদের যদি ইন্ডিকেট থাকে, আমাদের বুধের প্রভাবে স্কিনের প্রবলেম হয়, শুক্রের প্রভাবে স্কিনের প্রবলেম, অর্থাৎ শুক্রকে এবং বুধকে আপনার ড্যামেজ করবে। ওয়েস্টে যদি আপনি মানি প্ল্যান্ট রেখে থাকেন তাহলে শুক্র বুধকে ড্যামেজ করবে, তাহলে কী হবে, কমিউনিকেশান পাবেন না বুধের প্রভাবের জন্য, চাকরির অপরচুনিটি বন্ধ হয়ে যাবে, ব্যবসার ক্ষেত্রে সমস্যা হবে, এবং আপনার শুক্রকে আপনার নষ্ট করবে, কী হবে, আপনার অর্থের আগমন আপনার কমিয়ে দেবে। তাহলে ওয়েস্টে আপনি কোনো রকমই কিন্তু এই মানি প্ল্যান্ট রাখতে পারছেন না। তাহলে খুব ভালো করে আজকেই ফলো করে নিন আপনার বাড়িতে ওয়েস্টে মানি প্ল্যান্ট আছে কিনা, ওয়েস্টে থাকলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। একদম। তো আমাদের এখন মানে আমাদের আধুনিক জীবনযাত্রায় আমরা ভীষণভাবে কৃত্রিম আসবাবপত্র ব্যবহার করে থাকি, মানে প্লাইউডের আসবাবপত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি। তো এই যে কৃত্রিম উপায়ে ঘর সাজানো, সেক্ষেত্রে আমাদের একটা নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে ফ্লো করে, তো সেই জায়গাটাকে আটকাবার জন্য আমরা অবশ্যই এই ধরনের গাছ কিছু বা কিছু আমাদের মানে বাস্তু উদ্ভিদকে আমরা ঘরে স্থাপন করতে পারি। কিভাবে স্থাপন করবেন তার কিছু কথা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং একটি উদ্ভিদকে মানে একটি গাছকে যদি আমরা ঘরের মধ্যে রাখি, সেখান থেকে অবশ্যই পজিটিভ এনার্জি তো আসবেই। এবং যেহেতু আমাদের কৃত্রিম আসবাবপত্রের ব্যবহারটার আধিক্য এখন বেশি হয়েছে, সেই জন্য আমাদের ঘরের মধ্যে একটা বিষাক্ত গ্যাস প্রবাহ হয়ে থাকে, তো সেখান থেকে আমাদের রক্ষা করার জন্য এই যে সবুজ গাছ যদি আমরা ঘরের মধ্যে রোপণ করি বা কোনো একটা ওই টপ শুদ্ধ গাছকে ঘরের মধ্যে রাখি, সায়েন্টিফিক্যালি আমরা তো পজিটিভ এনার্জি অবশ্যই ক্যারি করব এবং বাড়িতে একটা মানে পজিটিভ ইঙ্গিত সবসময় প্রবাহ করবে। তো আবার আমরা জানবো যে কোথায় কোন গাছগুলো রাখবো, মানে যদি আমাদের একটা পজিটিভ এনার্জি আসে তাহলে নিশ্চয়ই আমরা ধরে নিতে পারি যে সেখান থেকে তার বিপরীত যেটা নেগেটিভ এনার্জিও আসতে পারে। তো নেগেটিভ এনার্জিকে যাতে আমরা আটকিয়ে দিতে পারি সেটার জন্য আমরা কিভাবে গাছগুলোকে প্লেস করব, আর সেটাই আপনাদের আজকের অনুষ্ঠানে আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে জানাবো। তো পরবর্তী পয়েন্টে যাব। হ্যাঁ, বাড়ির নর্থ ইস্ট বিশেষ করে দেখবেন, নর্থ ইস্টে যদি কারো টয়লেট থেকে থাকে তাহলে কিন্তু আমি প্রথমেই বলি নর্থ ইস্ট হচ্ছে আমাদের ব্রেন ক্লিয়ারিটি। তাহলে ব্রেনের সমস্যা অর্থাৎ বাড়িতে নেগেটিভ এনার্জি আপনার ভরপুর হয়ে গেল, তার ফলে দেখবেন ব্রেন স্ট্রোক, ব্রেনের সমস্যা, প্যারালাইসিস এবং তার সঙ্গে সঙ্গে ব্রেন ক্লিয়ারিটির অভাব, এবং এই টয়লেটে কিন্তু কোনো রেমিডি হয় না। তাহলে এই জায়গাটায় বাড়িতে শুধু আপনি গ্রিন প্ল্যান্ট রেখে কিছুটা, যাদের হয়তো ভাঙার কোনো রকম উপায় নেই, কোনো রকম কিছু করতে পাচ্ছেন না, তাদের জন্য গ্রিন প্ল্যান্টের একটা রেমিডি বলে দেবো। সেই রেমিডিতে ইউজ করলে অবশ্যই বাড়ির যে মস্তিষ্কের আপনার যে অগ্রগতি হওয়া এবং নেগেটিভিটি কিছুটা আপনার কমবে, 100% কোনো দিনই কমবে না। নর্থ ইস্টে টয়লেটের একমাত্র রেমিডি হয় না। তাই এখানে আমি একটা দেখাচ্ছি স্ক্রিনে আপনার, যেটা কী করবেন, আপনার একটা কাঁচের দেখবেন এরকম একটা জার নেবেন, সেখানে জল নেবেন এবং আদা, এই আদাকে সেখানে ডুবিয়ে রাখবেন। দেখবেন আদাতে সঙ্গে সঙ্গে আপনার কিছুদিন পরে দেখবেন ওখান থেকে আপনার সবুজ সবুজ ওখানে গাছ বেরোবে, এবং তার সঙ্গে সঙ্গে পাশে কোনো গ্রিন প্ল্যান্ট রাখবেন, গ্রিন প্ল্যান্ট রয়েছে, কোনো টব রয়েছে, সেই টবে গ্রিন প্ল্যান্ট রাখবেন, যে কোনো গ্রিন প্ল্যান্ট ওটা রাখবেন হচ্ছে নর্থ ইস্টে। তাহলে ওখানকার যে নেগেটিভিটি, আপনার যে ব্রেন ক্লিয়ারিটির সমস্যা এবং তার ফলে বাড়ির লোক হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, সেই রেমিডিটা এটা যদি করে থাকেন, তাহলে আদার কিন্তু প্রচুর ক্ষমতা আছে। তাহলে কিন্তু আপনাদের যে ডাক্তার দেখি, আপনার যে আমি মানি প্ল্যান্ট আপনারা বলছেন বা আমরা বলে থাকি যে মানি প্ল্যান্ট, তাহলে মানি প্ল্যান্ট আমাদের অর্থকে রক্ষা করতে, অর্থকে আগমন ঘটাতে হবে। তাহলে অর্থের আগমন কীভাবে ঘটাবেন, আপনার যে বাড়িতে রোগ যদি আপনার কমে যায়, রোগে যাওয়ার ডাক্তার যদি আপনাকে না দেখাতে হয়, ডাক্তারের পিছনে যদি প্রচুর পয়সা যদি আপনার খরচ করতে না হয়, তার জন্য বাড়ির যে নেগেটিভিটিকে শোষণ করবে সেটাই হচ্ছে গ্রিন প্ল্যান্ট। তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু অর্থ থেকে যাবে, অর্থের যে আগমন সেটা কিন্তু আপনার হয়তো প্রতি মাসে দেখবেন খরচা হয়ে যাচ্ছিল ডাক্তারের পিছনে নেগেটিভিটির কারণে, এবং বাড়ির আপনার ভুল ডিসিশনের কারণে প্রচুর খরচা করে ফেলেছেন। কিন্তু যখন থেকে আপনি এই মানি প্ল্যান্ট আপনার ঘর গৃহে রাখলেন এবং এই আদার সঙ্গে যেটা বললাম, তাহলে এটা রাখলে তখন থেকে দেখবেন আপনার কি হচ্ছে, আপনার সমস্যাগুলো, আপনার এই যে মানি প্ল্যান্টগুলো আপনার রাখলে দেখবেন সমস্যাগুলো আপনার কিন্তু কমতে থাকলো। আপনার এই মানি প্ল্যান্টগুলো আপনি রাখবেন, আবারও বলে দিচ্ছি, এটা যদি কাঁচের পাত্রে করে আপনি যদি এটা রাখেন তাহলে রাখবেন কিন্তু উত্তর দিকে, এটা সাউথ ইস্টে এবং দক্ষিণ দিকে একদমই রাখা যাবে না। যদি কাঁচের পাত্রে রাখেন তাহলে আমাদের নর্থ কী করে, নর্থ হচ্ছে আমাদের সমস্ত কিছু নতুন নতুন অপরচুনিটি দেয়। চাকরির ক্ষেত্রে ভালো পড়াশোনা করে আছেন বাড়িতে, দেখবেন পড়াশোনার পরে কোনো রকম অগ্রগতি নেই, চাকরির অপরচুনিটি আসছেন না, তাহলে বাজার থেকে একটা মানি প্ল্যান্ট কিনবেন, একটা কাঁচের এরকম পাত্র নেবেন, কাঁচের পাত্র নিয়ে আপনারা সেই মানি প্ল্যান্টটা সেখানে রাখবেন, সেটা আপনি নর্থ
বাড়ির যে উত্তর দিকে রেখে দেন, দেখবেন কিছুদিনের মধ্যে অটোমেটিক অপরচুনিটি চলে আসছে। আপনার ছেলে যে উচ্চশিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে, সে উচ্চশিক্ষিত যারা বসে আছেন তারাও কিন্তু এটা ইউজ করে দেখতে পারেন। নর্থে রাখবেন, দেখবেন কিছুদিনের মধ্যে দেখবেন একটা অপরচুনিটি চলে আসছে, তার মানে মানি অগ্রগতি হলো, আপনাদের বাড়িতে মানির প্রবেশ হলো। নতুন বিজনেসের ক্ষেত্রে কেউ বিজনেস করতে পারছেন না, বিজনেসের জন্য কোনো কাজ পাচ্ছেন না, সরি, তাহলে সেই কাজ পাবার জন্য কী করবেন? আপনারা বাড়ির নর্থের দিকে আপনারা এই মানি প্ল্যান্ট দেখাচ্ছি আরো। আচ্ছা, তার আগে বিশেষ করে এই মানি প্ল্যান্টটা, এই মানে যে ব্ল্যাক কালারের, অবশ্যই টপটা হবে কিন্তু ব্ল্যাক কালারের এবং হোয়াইট কালারের হতে পারে। সে হোয়াইট কালারের মানি প্ল্যান্টটা নিয়ে আপনি বাড়ির কোথায় রাখবেন? নর্থে রাখবেন। তাহলে দেখবেন আপনার কিন্তু ব্যবসার অগ্রগতি হয়েছে। এবং পূর্ব দিকে যারা সোশ্যাল কানেকশন ব্যবসা করেন, যারা দেখবেন মুদি ব্যবসা করেন বা হচ্ছে হার্ডওয়্যারের বিজনেস করছেন, যারা দোকান করে কাপড়ের বিজনেস করছেন বা যে কোনো দোকান করে, স্টেশনারি হতে, বইয়ের দোকান হতে পারে, যাই দোকান হোক না কেন, এটা সোশ্যাল কানেকশনের উপর ডিপেন্ড করে যে বিজনেসগুলো, অর্থাৎ সমাজকে নিয়ে যে বিজনেস চলতে হয়, তাহলে সেই বিজনেসের গ্রোথ করতে হলে আপনার সোশ্যালের সঙ্গে কানেকটিভিটি হতে হবে। তাহলে বাড়ির পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকে কী কালার রাখবেন? অবশ্যই ব্ল্যাক কালার রাখবেন। তাছাড়া এরকম গ্রোথিং, অবশ্যই গ্রোথিং একটা মানি প্ল্যান্ট কিনে নিয়ে গিয়ে সেখানে রাখবেন, ভুলেও কিন্তু ইয়েলো কালার বা ওখানে কোনো রকমই আপনার স্টিল কালারের কোনো কিছু রাখবেন না। তাহলে এখানে কিন্তু যেটা রাখবেন সেটা হচ্ছে ব্ল্যাক কালারের টপ বা হোয়াইট কালারের, অফ হোয়াইটের টপ, হোয়াইট কালার নয়, অফ হোয়াইটের টপ রেখে কিন্তু আপনি যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সোশ্যাল কানেকশন বৃদ্ধি পাবে, আপনার ব্যবসার কিন্তু অগ্রগতি হবে। এবং গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে, যারা গভর্নমেন্ট চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মানি প্ল্যান্ট কিন্তু আপনার কাজ করবে, কানেকটিভিটি পাবেন। একদম। তো মানি প্ল্যান্ট মানে আমরা যেই গাছগুলোকে প্রায়শই দেখে থাকি, সেই মানি প্ল্যান্টকে আমরা ঘরের মধ্যে স্থাপন করে আমাদের ঘরের বাস্তুশাস্ত্র অনেকটাই ঠিক করতে পারি, সেটাই আপনারা জানলেন আজকের অনুষ্ঠানে। আর যারা দেখা করতে চাইছেন বাস্তু এক্সপার্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজার শ্রী আনন্দের সাথে, আপনারা যেই ফোন নাম্বারগুলো পাচ্ছেন সেখানে ফোন করে আগে থেকে বুকিং করে আপনারা বুকিং করে রাখবেন এবং তারপরে চেম্বারে আসবেন। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, তো চেম্বারের অ্যাড্রেসগুলো আপনারা আমাদের স্ক্রলিংয়ে পেয়ে যাচ্ছেন। আর যদি সেখান থেকে মিস করে থাকেন অবশ্যই আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। তাছাড়াও কিন্তু বাস্তু সংক্রান্ত আরও অনেক তথ্য শেয়ার করা হয় ফেসবুক যে পেজ রয়েছে, তো ফেসবুক পেজের নামটা বলে দিন। অ্যাস্ট্রো বাস্তু শ্রী আনন্দ যে ফেসবুক আমার পেজ রয়েছে, অ্যাস্ট্রো বাস্তু শ্রী আনন্দ ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারেন। সেখানে আমি বাস্তুর ওপরে এবং আমাদের যে আধ্যাত্মিক নিরাময়কারী তন্ত্র রয়েছে তার উপর অনেক টিপস দিয়ে থাকি এবং অ্যাস্ট্রোলজিক্যাল অনেক কিছু লিখে থাকি, সেটা ফলো করলে অনেকটা আপনার উপকৃত হবেন। এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে যারা প্রচুর পরিমাণে অর্থনৈতিক কষ্টে রয়েছেন, অর্থনৈতিক কোনো রকম আপনার গ্রোথিং করতে পারছে না, তাদের জন্য আমি মানি প্ল্যান্টের একটা ছবিটা দেখাচ্ছি। এটা এই যে ছবিটা রয়েছে গ্রিন প্ল্যান্টের উপরে দেখবেন হচ্ছে রেড কালারের ফুল, অর্থাৎ এটা আপনার প্লাস্টিক, হয়তো এই অরিজিনালটা পাওয়া খুব কঠিন হয়ে যায় অনেক সময়, তাই আপনারা কী করবেন বাজার থেকে প্লাস্টিক কিনবেন। অনেক দোকানে দেখবেন যে গ্রিন কালারের উপর আপনার প্লাস্টিকের রেড কালারের ফুল রয়েছে, এটা কিন্তু কাঁচের যে এটা রয়েছে কাঁচেরটা রাখবেন না, আপনার নিচেরটার জন্য গ্রিন কালার হয়। তাহলে সেটা কী করবেন, গ্রিন কালারের আপনার যে গাছটা রয়েছে তার উপর রেড কালারের ফুলটা যদি কোথায় রাখবেন, সাউথ ইস্টে অর্থাৎ দক্ষিণ পূর্ব জোনে যদি রাখেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার যে ডেলি যে রোজগারের যে ব্যাপারটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব অগ্নিকোণ জোনে, এখানে কোন গ্রহ ইন্ডিকেট করে, এখানে মঙ্গল এবং শুক্র গ্রহ ইন্ডিকেট করে, অর্থাৎ এই দুটো গ্রহকে যদি আপনার বুস্ট করা হয়, সেটা কীভাবে বুস্ট করবেন, তাহলে রেড কালারের ফুল তার সঙ্গে সঙ্গে গ্রিন কালারের আপনার হচ্ছে পাতা এবং তার নিচের অংশটাও কিন্তু গ্রিন কালার হবে, সেটা রেখে আপনার কোনো দোকানে অবশ্যই পেয়ে যাবেন। যারা প্রচুর অর্থনৈতিক কষ্টে রেখেছেন আজকেই করে ফেলুন, দেখবেন তার পরের দিন থেকে কিন্তু রেজাল্ট পেতে, ধীরে ধীরে কিন্তু রেজাল্ট পেতে শুরু করছেন। ডেলি যে রোজগারটা, ডেলি যে অর্থের যে ফ্লো ক্যাশটা যেটা হচ্ছিল না সেটা কিন্তু হতে আপনার শুরু করবে। যারা অর্থনৈতিক সমস্যায় এবং যারা আপনার রিলেশনশিপ প্রবলেম এবং চাকরির ক্ষেত্রে প্রবলেমে রয়েছেন, অবশ্যই 100% আমাকে যদি কেউ দেখাতে চান তাহলে আমার যে ইরো চেম্বারগুলো রয়েছে দীপানিধি অবশ্যই বলবে, এবং তার সঙ্গে সঙ্গে আমার অ্যাস্ট্রোবাসের শ্রী আনন্দ পেজ রয়েছে, সেগুলোকে আপনারা ফলো করুন, চেম্বারগুলোয় আসুন। যারা প্রচুর পরিমাণে কষ্টে রয়েছেন, যে কোনো রকমই চাকরি জোটাতে পাচ্ছেন না বা দাম্পত্য অশান্তির মধ্যে রয়েছেন, ব্যবসার গ্রোথ করতে পাচ্ছেন না, আমি 100% দায়িত্ব নিয়ে বলছি তাদের যে সমস্যাগুলো রয়েছে এবং লিখিতভাবে আমি তাদেরকে ই করে দেবো, রিমুভ করার দায়িত্ব আমার থাকবে, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কিন্তু তাদেরকে আমি সমাধান করব। সে যে সমস্যাই হোক না কেন, আমাদের যে আধ্যাত্মিক নিরাময়কারী, যে আমাদের বংশ পরস্পরে একটা রয়েছে আধ্যাত্মিক তন্ত্রের মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে বাস্তু এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মকুণ্ডলী,
অর্থাৎ হরোস্কোপকে অ ক খ করে আপনার পড়া যায়, সেই যে হরোস্কোপ যে রিডিং করার যে ক্ষমতা রাখে তাকেই অবশ্য আপনার দেখবেন। কারণ আপনার অ্যাস্ট্রোলজি হচ্ছে মেন, জ্যোতিষ যদি আপনার না জানতে পারে, জ্যোতিষ যদি আপনার তার জ্ঞান না থাকে, তাহলে কিন্তু সে কিন্তু সঠিক আপনাকে কোনোরকম প্রতিকার করতে পারবে না। আপনি যতই কিন্তু হাত ভর্তি আপনি রত্ন পড়ে থাকুন, আপনার বাস্তু প্রবলেম আছে, রত্নে কোনো কাজ করবে না। আপনি রেমিডি করেছেন, আপনার জন্মকুণ্ডলী সঠিক বিচার হয়নি, তাহলে কিন্তু আপনার রেমিডিও কিন্তু প্রচুর টাকা দিয়ে রেমিডি করুন, কিন্তু সেই রেমিডি কিন্তু আপনার সঠিক কাজ করবে না। হয়তো কোনো এক সময় আপনার 3-4 মাসের জন্য কাজ করলো, বললেন আমি কাজ পেয়েছি, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়ে গেলেন। অর্থাৎ বাস্তু, জন্মকুণ্ডলী এবং আধ্যাত্মিক তন্ত্রম এই যদি একসঙ্গে যদি আপনি ই করে যদি কাউকে আপনি দেখাতে পারেন এবং তার সঙ্গে তার নলেজটা অবশ্যই জ্যোতিষে যদি নলেজ না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি সঠিক কিন্তু আপনার প্রতিকার হবে না। অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যালভাবে অবশ্যই আপনার প্রতিকার ভালো জ্ঞান থাকতে হবে, অ্যাস্ট্রোলজিক্যালকে সেদিন হরোস্কোপটা পড়তে পারে, আপনার কখন কী হবে, কোন সময়ে চাকরি হবে, কোন সময়ে পড়াশোনা আপনার প্রবলেম হচ্ছে, কোন সময়ে লাইফ পথ আপনি গ্রোথিং করবেন, কী নিয়ে পড়াশোনা করবেন এবং কোন পথে গেলে আপনি সঠিক লাইফটাকে গ্রোথিং করতে পারবেন, সেটার জন্য জানা অবশ্যই জ্যোতিষটাকে দরকার। কারণ আপনার দশা অন্তদশা সময়কাল শেষ কথা বলে, সময়কালকে যদি আপনি না জানতে পারেন তাহলে কিন্তু আপনি লাইফ পথকে গ্রোথ করতে পারবেন না। এবং তার সঙ্গে সঙ্গে আপনার সঠিক রেমিডি, অর্থাৎ সঠিক রেমিডি যদি আপনার না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনের বাধা বাধায় থেকে যাবে, সমস্যা সমাধান সমস্যায় থেকে যাবে এবং সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকবে। অর্থাৎ সমস্যা যদি আপনি কমাতে চান এবং লাইফকে যদি আপনার গ্রোথিং করতে চান, অর্থাৎ অ্যাস্ট্রোলজি কী করতে পারে, সঠিক অ্যাডভাইস এবং সঠিক রেমিডি দ্বারা আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে। একদম, আর তাই সময় মতো যোগাযোগ করারও ভীষণভাবে প্রয়োজন আছে। কেন আপনার প্রবলেমটা নিয়ে আপনি হয়তো চিন্তিত, কিন্তু কেন হচ্ছে প্রবলেমটা বুঝতে পাচ্ছেন না, আপনি প্রচুর রেমেডি পড়ে আছেন, তো ভাবছেন যে এত রেমেডি পড়ে রয়েছে তাহলে কি এই পাথরগুলোর কোনো গুণাগুণ নেই। তো যদি আপনার বাস্তুগত কিছু প্রবলেম থাকে তাহলে তো আপনার সেই রেমেডি কাজ করবে না। অতএব সেই বাস্তুর জায়গাটা আমাদের জীবন প্রবাহের ক্ষেত্রে ভীষণভাবে যেহেতু গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা একবার আপনাদের বিচার করিয়ে নেওয়া বা একজন বাস্তু এক্সপার্টকে দিয়ে জায়গাটা পর্যবেক্ষণ করিয়ে নেওয়ার ভীষণভাবে প্রয়োজন আছে। আর অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দের সাথে যোগাযোগ করতে হলে আপনারা অবশ্যই ফোন করে নিন, যে বুকিং নাম্বারগুলো পাচ্ছেন সেখানে ফোন করে অ্যাডভান্স বুকিং করে নিন, তারপরে আপনারা চেম্বার ভিজিট করুন বা আপনারা অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে বাস্তু ভিজিট করান। আর সেক্ষেত্রে এই যে কনসালটেন্সির ব্যাপারেও কিন্তু অনলাইন কনসালটেন্সি করে থাকেন, দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন, হয়তো আপনারা আসতে পাচ্ছেন না এই মুহূর্তে চেম্বারে, সেই জন্য আপনারা অনলাইন কনসালটেন্সি করতে পারেন। আর আপনাদেরও বলবো, কেন আমাদের অনেক বন্ধুরা রয়েছেন যারা শিলিগুড়ি নর্থ বেঙ্গল থেকে ফোন করেন, আপনারা যদি না আসতে পারেন, আপনাদের বাস্তুগত কিছু প্রবলেম আছে মনে হচ্ছে কিন্তু আপনি জায়গাটা বের করতে পাচ্ছেন না, আপনি কি করতে পারেন, আপনি অবশ্যই অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে আপনার বাস্তুর জায়গাটা একবার পরীক্ষা করিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে বাস্তু এক্সপ্রেসি আনন্দকে দিয়ে আপনারা জায়গাটাকে একবার পরীক্ষা করিয়ে নেবেন, অবশ্যই আপনাদের স্বাগত, আপনারা সেক্ষেত্রে ফোন করে নিন, বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে নিন। আর এই যে আমরা আজকের অনুষ্ঠানে একটা বড় মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম যে বাস্তু উদ্ভিদ, তো আমাদের সাইন্টিফিক্যালি আমরা একটা গাছকে ঘরের মধ্যে রাখতে পারি, গাছের কথা খুব গুরুত্বপূর্ণ সবাই ইউজ করেন, এটা একটু দেখাও ওখানে, যে হচ্ছে লাকি বাম্বু বলা হয়। এই বাম্বু কিন্তু খুব দ্রুত যেমন পজিটিভ ফল দেয় তেমন দ্রুত তেমন নেগেটিভ ফল দেয়, এই জন্য খুব সাবধান, লাকি বাম্বু রাখার আগে অবশ্যই ভালো একজন বাস্তু এক্সপার্টকে দেখিয়ে তবেই কিন্তু গৃহে রাখবেন, নাহলে কিন্তু এর যেমন পজিটিভ ফল পান তেমন কিন্তু আপনার নেগেটিভ ফল পেতে প্রচণ্ড পরিমাণ নেগেটিভিটি দিয়ে দেবে। আপনার বাড়ির যদি আপনার নেগেটিভ জায়গায় আপনি রাখতে পারেন বা দোকানের নেগেটিভ স্থানে যদি রেখে থাকেন, তাহলে কিন্তু দেখবেন এই নেগেটিভ এই লাকি বাম্বু কিন্তু আপনার জীবনের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে দেবে। আর পজিটিভ জন্য যদি আপনি রেখে থাকেন তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনার আয় বৃদ্ধি হবে এবং আপনার অর্থনৈতিক গ্রোথিং হবে। অর্থাৎ লাকি বাম্বু থেকে আপনার যেমন লাকি তেমনি আনলাকি দিকটিও রয়েছে, অতএব আপনার ঘরের অর্থনৈতিক দিক এবং আপনার স্বাস্থ্যগত দিককে চাঙ্গা রাখতে হলে আপনি কিভাবে আপনার বাস্তু উদ্ভিদগুলোকে অবস্থান করাবেন সেই জায়গাটা জেনে নেওয়ার জন্য আপনাদের যেমন এই অনুষ্ঠান দেখতে হবে, পাশাপাশি অবশ্যই যোগাযোগ করতে হবে শ্রী আনন্দের সাথে। আর এভাবেই আপনাদের ভালো থাকার সমস্ত রকম ব্যবস্থা আপনারা নিজেরাই করে নিতে পারেন। আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।